এখনকার সম্পর্কগুলো খুব অদ্ভুত, তাই না? মানুষ তার মাঝের আন্তরিকতা হারিয়ে ফেলেছে, যেখানে আন্তরিকতা নামক কোনো কিছু ছিঁড়েফোঁটো নেই, সেখানে ভালোবাসার কথাটা আনাটা বোকামি। প্রতিটি মানুষ যখন তার প্রিয় মানুষকে অনেক বেশি ভালোবাসে, তখন হয়তো তারা অন্ধ হয়ে যায়, আর অন্ধকার হওয়ার পর তাদের বিবেক বুদ্ধির উদ্রেক ঘটে না। মানুষ কতটা সংগ্রাম, কতটা কষ্ট পেরিয়ে আসে শুধুমাত্র তার ভালোবাসা মানুষটার মুখে একটু হাসি ফোটাবে বলে। কিন্তু আজকে বর্ণসমাজই ভালোবাসাটাকে বানিয়ে দিয়েছে নৃশংসতার খেলা। আজকাল মানুষের মাঝে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়াটাই দেয়। প্রেমিক প্রেমিকের কাছ থেকে ঢুকছে, আর প্রেমিকা প্রেমিকের কাছ থেকে ঢুকছে, তাতে শুধুমাত্র নিজেদের মধ্যে সহিংসতাটা বেড়ে গিয়েছে, আর বাড়বে না বা কেন? মানুষ তো ভুলেই গেছে সত্যিকারের ভালোবাসাকে, বেশি না। আপনি শুধু 90 দশকের সময়টার কথা ভাবুন, তখনকার প্রেমগুলোই ছিল অন্যরকম। তাদের কাছে আসাকে স্মরণীয় করে রাখার জন্য কত স্মৃতি, কত চিঠি, কত কিছু, আর তখনকার ভালোবাসাগুলোই ছিল সবচেয়ে সুন্দর। ছেলেরা মেয়েদের চোখ দেখেই ভালোবাসত, চুল নিয়ে খেলা করতে পছন্দ করত, আর এলোমেলো চুলের মাঝে বিলি কেটে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে হারিয়ে যেত স্বপ্নের এক রাজ্যে। কিন্তু এখন যে যুগ চলে এসেছে, সেখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলে পরিচয় করানো হয়, প্রেমিক প্রেমিকা নয়। প্রেমিক প্রেমিকা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলার মাঝেও অনেক তফাত আছে। ভালোবাসা কখনো একেবারে খারাপ ছবি শেয়ারিং বা অন্য কিছু দিয়ে হয় না, যেটা হচ্ছে সেটাকে নষ্টামী বলে। আর ভালোবাসা সেটাই যেখানে নিজেদের মাঝে হারিয়ে যাওয়ার বাদ থাকবে। কিছুদিন আগে যে ঘটনা, তা না দেখলে আমি হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে মানুষ এতটা নিচে নামতে পারে। বদরুল আর খাদিজার যে ঘটনা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছিল, সে ঘটনার কথাই বলছে। তবে কি ভালোবাসার অপর নাম সহিংসতা? আজ এসব ঘটনার পর কে বিশ্বাস রাখবে সত্যিকারের ভালোবাসা নামক জিনিসটার ওপর? ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধু বা কাছের মানুষের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।